বাচ্চাদের প্রস্রাবের ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা দুইটা যদি আমরা কনসিডার করি, তাহলে ছেলেদের বাচ্চার সমস্যা কী কী হতে পারে? সেটা হচ্ছে যে বাচ্চা জন্মের পরে দেখলেন যে প্রস্রাব চিকন হয়ে বেরোচ্ছে। এটা কতগুলো কারণ, চিকন হয়ে যদি বেরোয় তাহলে আপনি আগেই খেয়াল করবেন যে দেখবেন যে প্রস্রাবের রাস্তা যে চামড়া দিয়ে পুরুষাঙ্গটা ঢাকা থাকে ওই পুরুষাঙ্গের ছিদ্রটা কতটুকু আছে। যদি ওই ছিদ্রটা ছোট থাকে তাহলে ওইটাকে বড় করে দেওয়া যেতে পারে। দুই নম্বর হচ্ছে যদি আপনি দেখেন যে প্রস্রাবটা দূরে পড়তেছে না, প্রস্রাব করার পরে খুব কাছে পড়তেছে, তাহলে যে মোটা হোক আর চিকন হোক সেটা একটা সমস্যা। তারপরে দেখলেন যে আপনার বাচ্চা প্রস্রাব করার সময় প্রচণ্ড কান্নাকাটি করতেছে, তারপরে অল্প পরিমাণ প্রস্রাব হচ্ছে এবং টপটপ করে পড়তেছে, তাহলে ধরে নেবেন আপনার বাচ্চার প্রস্রাবের সমস্যা আছে। তারপরে দেখলেন যে প্রস্রাব সে প্রস্রাব করতেছে অল্প অল্প এবং তার তলপেট ফুলে গেছে, তাহলে ধরে নেবেন তার প্রস্রাবের সমস্যা আছে। তারপরে অনেকের দেখবেন যে প্রস্রাবের রাস্তাটা যেটা দিয়ে প্রস্রাব বেরোয় এটা পুরুষাঙ্গের মাথায় না হয়ে নিচের দিকে আসে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলি হাইপোস্পডিয়াস, সেটা যদি হয় এটাও একটা সমস্যা। এই সমস্যা আপনি কোনো ইউরোলজিস্টের সাথে পরামর্শ নেবেন। তারপরে দেখলেন আপনার প্রস্রাবের রাস্তা পুরুষাঙ্গের মাথায় না হয়ে উপরের দিকে হয়ে গেছে, সেটাও একটা সমস্যা পুরুষদের হতে পারে, সে ইউরোলজিস্টের সমস্যা নিলে এটা সে মুক্ত পাবে। মহিলাদের মেয়েদের কি হতে পারে, মেয়েদের প্রস্রাব করার সময় যদি কান্নাকাটি করে তাহলে ধরে নেবেন প্রস্রাবের সমস্যা আছে। যদি প্রস্রাব সবসময় পড়তেই থাকে ঝরতেই থাকে তাহলে তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা এইটা একটা সমস্যা আছে। তারপরে দেখলেন আপনার বাচ্চা 2-3 বছর হয়ে গেছে বা স্কুলে যাচ্ছে, সে নর্মালি বাথরুমেও যাচ্ছে আবার তার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ধরে নেবেন আপনার বাচ্চার প্রস্রাবের রাস্তায় জন্মগত কোনো ত্রুটি আছে। তারপরে অনেকের প্রস্রাব সবসময় কোনো প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব আসতেছে না কিন্তু টপটপ করে প্রস্রাব আসতেছে, কাপড় চোপড় ভিজা থাকছে, গন্ধ আসতেছে, এক্ষেত্রেও যদি হয় কোনো মেয়েদের তাহলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, এর চিকিৎসা আছে। চিকিৎসা করলে বাচ্চা একটা সুন্দর সুস্থ স্বাভাবিক এবং নর্মালি রিপ্রোডাক্টিভ লাইফ কাটাতে পারবে।